অব্যবহৃত ফাইল অনেক দিন ফেলে রাখলে। নর্মালি আপনারা দেখবেন একটি লোহাকে যদি আপনি অনেক দিন ফেলে রাখেন তাহলে লোহার চারিদিকে মরিচিকা সৃষ্টি হয়, যার ফলে লোহাটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সেরকমই আপনি যদি আপনার মোবাইলে কোনো ফাইল দীর্ঘদিন ফেলে রাখেন এবং সেটিকে ওপেন না করেন কিংবা সেটিকে আপনি মাঝে মধ্যে ব্যবহার না করেন, এক্ষেত্রে সেই ফাইলের মধ্যে কিন্তু এক ধরনের ম্যালওয়্যার সৃষ্টি হতে পারে, যা ভাইরাস। তাই আপনাদেরকে সবসময় সবগুলো ফাইলই সচল রাখতে হবে এবং সবসময় সবগুলো ফাইল মাঝে মধ্যেই ব্যবহার করতে হবে, যাতে এ ধরনের ঘটনা না ঘটে। অজানা লিঙ্ক, মাঝে মাঝে কিছু অজানা লিঙ্কে ক্লিক করে অনেকেই, আর এই অজানা লিঙ্কে ক্লিক করলেই হতে পারে বিপদ। এমন অনেক লিঙ্ক থাকে যা ফোনের জন্য মারাত্মক বিপজ্জনক। অজানা লিঙ্কগুলো আপনার ডিভাইসে ভাইরাসও ইনস্টল করতে পারে, তাই অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। যে কোনো লিঙ্ক যদি আপনি চিনতে যান, এক্ষেত্রে লিঙ্কের শেষের অংশ দেখবেন যে সেটিতে কি লেখা রয়েছে। যেমন যদি শেষে facebook.com থাকে তাহলে বুঝবেন এটি ফেসবুকের লিঙ্ক, এবং যদি youtube.com থাকে তাহলে বুঝবেন ইউটিউবের লিঙ্ক। সো শেষের অংশটুকু দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এটি আসলে ক্ষতিকর লিঙ্ক নাকি ক্ষতিকর না। ইমেইলের মাধ্যমে আপনি যদি কোনো অজানা ইমেইল মেসেজ পান বা কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে, যেমন ধরুন কোনো অফারের লিঙ্ক, কোনো সিনেমার লিঙ্ক ইত্যাদি, তাহলে আগেই সেই অজানা লিঙ্কে ক্লিক করার মতো ভুল করবেন না। যদি আপনি সেই ধরনের লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি ভাইরাসে আক্রান্ত হতে পারে। জাল সাইটে প্রবেশ, ভুল করেও কোনো সন্দেহজনক সাইট ভিজিট করবেন না, এতে বিরাট বড় বিপদ ডেকে আনবেন, কারণ জাল সাইটগুলোতে ম্যালওয়্যার সেট করে থাকে। ম্যালওয়্যার হলো এক ধরনের ভাইরাস যা আপনার সাইটকে সহজেই নষ্ট করে ফেলতে পারে। এপিকে ফাইলের সাহায্যে, অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর রয়েছে। আপনি যদি গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ খুঁজে না পান তাহলে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এপিকে ফাইলের সাহায্যে অ্যাপটি ইনস্টল করবেন না। গুগল প্লে স্টোরে সম্পূর্ণ নিরাপত্তা সিস্টেম দেওয়া রয়েছে, যার ফলে গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করলে আপনার সাইটের জন্য সেটি ক্ষতিকারক হবে না। তবে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইট মারাত্মক বিপদে সম্মুখীন হতে পারে। ওয়াইফাই এর সমস্যা তো হতে পারে, অনেকেই বিভিন্ন জায়গায় বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করে নেয়। হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করবেন না, এতে বিভিন্ন ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে, কেননা ফ্রি ওয়াইফাই ডিভাইসগুলোতে অনেক অনেক অজানা ডিভাইস যুক্ত হয়, যার ফলে একটি ভাইরাসের সৃষ্টি হতে পারে। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু অপশন তুলে ধরেছি যে অপশনগুলোর মাধ্যমে আপনার মোবাইলে ভাইরাস অ্যাটাক করতে পারে।